খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার নমস্কার শুধু দর্শকবৃন্দ, সুস্বাগতম আমাদের চ্যানেলে। মান আর হুশ নিয়ে নাকি মানুষ, ছোটবেলা থেকে গুরুজন পাড়া প্রতিবেশীদের মুখে এরকম অনেক নীতি উপদেশের কথা শুনে বড় হয়ে ওঠা, আর বর্তমানে 65 বছরের বৃদ্ধ যুবক হয়ে ভাবতে থাকি বিগত 40-50 বছরের মধ্যে চোখের সামনে দেখতে দেখতে সমাজের আমূল পরিবর্তন। কিশোর বয়সে বামপন্থীদের স্লোগান ছিল শিক্ষা আনে চেতনা আর চেতনা আনে বিপ্লব, আর সেই বিপ্লবী সরকারের পতন হলো বাংলায় 2011 সালে 34 বছর পর। কারার ধরে না এক অতি সাধারণ ঘরের অসাধারণ প্রাণ শক্তিতে ভরপুর বিদ্রোহিনী এক মহিলার হাত ধরে একেবারে পরন্ত যৌবনের বিদায় বেলাতেও মেতে উঠেছিলাম সবার সাথে আনন্দের ফল্গুধরায়। গ্রাম গঞ্জ শহর শহরতলিতে রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নতির জোয়ার মন ভরিয়ে তুলেছিল, সাথে অবশ্যই বিদায়ী সরকারের পয়সাওয়ালা নেতা ব্যবসায়ীরা সুচতুরভাবে নতুন সরকারের মূলধারায় মিশে যেতে থাকলো। শুরু হলো পয়সা রোজগারের অবৈধ রাস্তাগুলি, আর সেটাকে সঙ্গে করে নতুন সরকারের লোভী কিছু নেতৃত্ববৃন্দরাও নেবে বললেন সেবার আড়ালে অবৈধ লুণ্ঠনের প্রতিযোগিতায়। ফল মাত্র 13 বছরের এই আবেগের সরকারের হেভিওয়েট কিছু নেতৃত্ববৃন্দরা বর্তমানে বিচারাধীন অবস্থায় জেলের ভেতরে, আর সাধারণ মানুষ দেখল সব সরকারই কি থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। ভেতর ভেতর ক্রোধ শঙ্কা থেকে বাংলা মাঝে কেন্দ্রের ক্ষমতাসীন দল সেই সুযোগে বর্তমান সরকারের বেশ কিছু নেতা নেত্রীদের দল ভাঙিয়ে নিয়ে শুরু করলো বাংলা দখলের প্রয়াস। কিন্তু 2011-র পর থেকে যতগুলি লোকসভা নির্বাচন হয়ে গেছে সেখানে একমাত্র 2019 সালে ভালো ফল করেও 2021-এর বিধানসভা দখলের খেলায় একেবারে ফ্লপ, আর 2024-এর লোকসভা নির্বাচনে তো 2019-এর আসনগুলিও ধরে রাখতে পারেনি কারণ তাদের সংগঠন নেই। এরই মাঝে বর্তমান ক্ষমতাসীন দলের হাতে এমন এক ভোটে জেতার অস্ত্র তারা খুঁজে নিল বা পেয়ে গেল, সেটা কি না সেটা হলো ধর্মীয় বিভেদের ট্রাম্প কার্ড। যেহেতু বর্তমানে বাংলায় বিরোধী দল সনাতন ধর্মের প্রচারে, তাই বাংলার প্রায় 40% মুসলিম ভোটারদের মনে ভয় ধরিয়ে দিয়ে বলতে লাগলো বিজেপি বাংলায় ক্ষমতা এলে অহিন্দুদের কপালে যে দুঃখ আছে, হ্যাঁ সেই ট্রাম্প কার্ড পেলে প্রতিটি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা যতই ত্বরিত তত বেশি লুণ্ঠনের প্রতিযোগিতায় বর্তমান সরকারের কিছু মুখোশধারী মানুষজন, আর সেখানে যেভাবে সাধারণ মানুষদের সাথে প্রতারণা করে বিপুল অর্থ বলে বলীয়ান হয়ে ধরাকে সরাগান করা শুরু করেছিলেন, সেখান থেকে ছন্দপতন গত 9ই আগস্ট যে মর্মান্তিক নাটকীয় ঘটনাটি ঘটল সরকারি হাসপাতাল পশ্চিমবাংলার আরজিকর মেডিকেল কলেজ তার ভিতরে, তখন বাংলার আপন মানুষ ভেতরে ভেতরে যে রাগ ঘেন্না বর্তমান সরকারের প্রতি জমে উঠেছিল সেগুলি ঘটনা পরবর্তী 26 দিনে উত্তাল থেকে উত্তালতর হয়ে উঠে নাবিশ্বাস ছুটি দিয়েছে সরকার এবং সেই সরকারি প্রশাসনকে। আজ বিধানসভায় একটি বিল সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে, নাম দেওয়া হয়েছে অপরাজিতা, যেটি মহিলাদের বিরুদ্ধে যে কোনো অমানবিক ঘটনা ঘটলে 70 বিচার করে চরম থেকে চরমতম শাস্তির কথা বলা হচ্ছে। জানা নেই এই বিলটি কবে আইনি মান্যতা পাবে, তবে এই নিয়ে দীর্ঘমেয়াদী রাজনীতির কচকচানি যে চলবে সে বিষয়ে কোনো দ্বিমত নেই। সারা বাংলা জুড়ে প্রতিভাবান ডাক্তারি ছাত্রছাত্রীরা আন্দোলন থেকে এক পাও সরতে নারাজ। গতকাল থেকে কলকাতার নগরপালের পদত্যাগের দাবিতে রাজপথে বসে প্রতিবাদরত, কি যে হবে সেটা বড়ই ধোঁয়াশা আবৃত। তবে আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপালকে দীর্ঘ 150 ঘন্টা জেরা করার পর গতকাল সন্ধ্যায় যখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা গ্রেপ্তার করলেন তখন প্রতিবাদরত ছাত্রছাত্রীরা বা তাদের সমাজ হয়তো একটু হলেও হাঁপ ছাড়তে পেরেছেন। কিন্তু আজ মৃতার মা বাবার আকুল আর্তিযুক্ত চিঠিটি, যেটি মাননীয় রাষ্ট্রপতির উদ্দেশ্যে লেখা, সেটি যখন সর্বসমক্ষে এলো অনুরোধ এলো সবাইকে দেখার। জানা নেই বর্তমান ক্ষমতাসীন সরকার এবং অতি উৎসাহী বিরোধী পক্ষরা কি বলবেন, বাস্তব কথা হলো ভাষা নেই।
তবে আমরা আমাদের ক্ষুদ্র ক্ষমতা দিয়ে আর্জি জানাই, যারা যারা এই নারকীয় ঘটনার সাথে যুক্ত তাদের ক্ষমা নেই এই পৃথিবীতে তথা ওই কৃষ্ণ বিবরের দরবারে। শেষ করছি একটা গান দিয়ে। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ, যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না রে বন্ধু। তিলোত্তমা, আমাদের সমস্ত চ্যানেলের তরফ থেকে ওই কৃষ্ণ বিবরের দরবারে তোমার আত্মার চিরশান্তি কামনা করি। ব্যুরো রিপোর্ট।